সুপার এইটের শেষ ম্যাচে কাল মঙ্গলবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাদ দিয়ে সুপার এইটে জয়শূন্য থাকায় টাইগারদের জন্য এই ম্যাচটি মর্যাদার লড়াই। বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারলে আফগানিস্তানেরও সুযোগ থাকবে সেমিফাইনালে খেলার, তবে অনেক যদির ওপর নির্ভর করছে গ্রুপ টুর সমীকরণ। সেন্ট ভিনসেন্টে কাল সকাল 6:30 শুরু হবে ম্যাচটি। সুপার এইটে ভারত ও অস্ট্রেলিয়ার কাছে টানা পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায়ের পথে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডে দুই সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে খুবই সাদামাটা ক্রিকেট খেলেই হেরেছে। যদিও প্রথম রাউন্ডে 4 ম্যাচে 3 জয়, 17 বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠে সাফল্য দেখিয়েছিল টাইগাররা, কিন্তু সুপার এইটে প্রথম রাউন্ডের সাফল্য ধরে রাখতে পারেনি নাজমুল শান্ত বাহিনী। যদিও 2021 সালে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ে বাংলাদেশের শেষ চারে খেলার সামান্য সুযোগ তৈরি হয়েছে, কিন্তু সেই লক্ষ্য অনেক যদির উপর নির্ভরশীল। বরং সেমিফাইনালের স্বপ্ন বাদ দিয়ে নিজেদের ক্রিকেটের মর্যাদার প্রশ্নে আফগানদের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবনার সুযোগ কমই আছে টাইগারদের। গত বছর ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। আইসিসির কোনো টুর্নামেন্টে বাংলাদেশকে এখনও হারাতে পারেনি আফগানিস্তান। টি টোয়েন্টি বিশ্বকাপে এর আগে 2014 সালে একবারই মুখোমুখিতে স্বাগতিক দেশ হিসেবে আফগানদের 72 রানে অল আউট করে 9 উইকেটে জিতেছিল টাইগাররা। যদিও এই ফর্মেটে দু দেশের 11 ওভারের মুখোমুখিতে বাংলাদেশের 5 জয়ের বিপরীতে 6 ম্যাচ জিতে এগিয়ে আফগানিস্তানই। আফগান বর্তমান দলটি অনেক শক্তিশালী ও টি টোয়েন্টির জন্য খুব ব্যালেন্স দল। তাদের বিপক্ষে জয় পেতে হলে অনেক ভালো ক্রিকেটই খেলতে হবে টাইগারদের এবং দলের সকল বিভাগকে জ্বলে উঠতে হবে। অন্যদিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে আকাশে উঠছে আফগানিস্তান। এখন বাংলাদেশের বিপক্ষে বড় জয়ই রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনালের স্বপ্ন পূরণ হতে পারে রশিদ খানদের। এই বিশ্বকাপে দারুণ ক্রিকেট খেলছে আফগানিস্তান। প্রথম রাউন্ডে 4 ম্যাচে 3 জয়, গ্রুপ রানার্স আপ হয়েই উঠেছে দ্বিতীয় রাউন্ডে। সুপার এইটে ভারতের কাছে হারলেও অস্ট্রেলিয়াকে 21 রানে হারিয়ে গ্রুপ টু কে জমিয়ে তুলে সেমিফাইনালের সম্ভাবনাও উজ্জ্বল করেছে। ব্যক্তিগত পারফরমেন্সেও এই বিশ্বকাপে দারুণ উজ্জ্বল আফগান ক্রিকেটাররা। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই সেরা ক্রিকেটার আফগানিস্তানের। ব্যাটিংয়ে সবচেয়ে বেশি 238 রান রহমানুল্লাহ গুরবাজের, চতুর্থ সর্বাধিক 211 রান ইব্রাহিম জারদানের। বোলিংয়ে সর্বোচ্চ 15 উইকেট নিয়ে ফজল হক ফারুকি এখন সবার উপরে। তবে সকল হিসেব ও যদিকে পেছনে রেখে আফগানদের বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপ মিশন শেষ করার চ্যালেঞ্জ এখন টাইগারদের। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।